জান্নাত, তুমি কি করছো? সবে ছোট ছোট মিনি কিচেন করছো নাকি? তুমি রান্না মিনি কিচেনে তুমি কি রান্না করবে আজকে? লুচি করবে? ময়দাটা মাখা হয়ে গেছে না আগেই? ঠিক আছে, তাহলে তুমি মিনি কিচেনে আজকে লুচি বানাবে না? এই যে তোমার বেলুন, তো সব জান্নাতে ছোট ছোট, এই যে কড়াই, খুন্তি, এখানে আর একটা খুন্তি আছে, এই যে কুলো, কুলোটা কত কিউট, ছোট্ট থালা, এই যে বেলনা, এই যে জান্নাত, জান্নাত ছোট, মিনি কিচেনে জান্নাত মিনি। তো চলো এবার লুচিটা করা যাক। তো জান্নাত প্রথমে লুচিটা বেলে নেবে, তো আমরা লেচিটা প্রথমে কেটে নিই। তো এই যে জান্নাতের লেচি কাটা হয়ে গেল, এবার জান্নাত লুচিগুলো সব বেলে নিবে। এই যে বেলছে, একটু তেল দিতে হবে, দাঁড়াও। তো এই যে জান্নাত লুচি বেলছে, যে এগুলোতে রাখবে, করো বেলো। বাহ, আস্তে করে, আস্তে 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 আস্তে, জান্নাত ফার্স্ট টাইম করছে এটা, করো করো করো, বেলো বেলো। বাস হয়ে গেছে, এই যে রেখে দিলাম এখানে। তো লুচি বানিয়ে কিরকম লাগলো? ভালো লাগলো? আর একটা বেলো দেখি। আচ্ছা করো, বেলো, আস্তে করে প্রেস করো, আস্তে। দাঁড়াও ছাড়ি দি, উঠাও হঠাও, এটা বেলনা উঠাও, এটাকে ঘুরিয়ে দিবে, ছাড়ো ছাড়ো। এবার এরকম করে করো, আস্তে করে। এই যে আমাদের সব লুচি বেলা হয়ে গেছে, এবার আমরা কড়াইতে তেল গরম করব। এই যে বসিয়ে নিলাম, এই যে আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেল। দিলাম তেল, এবার ভাজবো লুচি, লুচি ফুলকো লুচি। এই যে হাতা, তুমি দেবা? কোথায় দেবা? না তুমি দেবি না? হ্যাঁ, হ্যাঁ, তেলটা গরম করতে হবে। তেলটা আমাদের গরম হয়ে গেছে অলমোস্ট। তো আমাদের ফার্স্ট লুচি এবার চলে যাচ্ছে। এই যে চলে গেল লুচি আমাদের, এবার বাব লুচি বাবু ওখানে উঠে না, পড়ে যাবা নিজের আমার চেয়ারে। প্রথমে মিনি কিচেন, মিনি কিচেনের আমাদের লুচি, বা কতটা ফুলেছে দেখো, ভেরি গুড। এ তো ফুচকা মনে হচ্ছে বাবু লুচিকে। লুচি তো একদম ফুলকো লুচি হয়ে গেছে গো পাপা। লুচি লুচি ফুলকো লুচি হয়ে গেছে। এই যে আমাদের লুচি ভাজা হয়ে গেল, লুচিটা ব্রাউন কালার। এবার লুচিটাকে আমরা খুলবো। এই যে লুচিটা থালায় দিয়ে দিলাম, এবার সেকেন্ড লুচি। এই যে সেকেন্ড লুচি চলে যাচ্ছে, এবার এবার দেখি এটা এটা কতটা ফুলে।
এটাও ফুলছে বাবা, ভেরি নাইস। তোমার কতটা ভালো লাগছে লুচি হয়ে? অনেক ভালো লাগছে তাই? তো তুমি অনেক খুশি না তাহলে? তো জান্নাত ডান্স করতে শুরু করে দিয়েছে, এত হ্যাপি। ওর মিনি কিচেনে প্রথম লুচিটা তো ফুলেছে, সেকেন্ড লুচিটাও ফুলেছে তার জন্য, না বাবা? তোমার তো মিনি কিচেনটা নাকি? মিনি কিচেনটা কার তোমার? যে এরকম করে সব লুচি গুলো তাহলে ভেজে নি। এই যে সেকেন্ড লুচি, এবার থার্ড লুচি, এই যে চলে গেল জান্নাতের মিনি কিচেনের থার্ড লুচি। এটা দেখি কতটা ফুলে। এটা ফুলছে, এই ফুলেছে ফুলেছে। আমি তো ভাবছিলাম ফুলবেই না, ভেরি নাইস ফুলেছে এটা, ভেরি নাইস। তাই ওকে, তো জান্নাতের কড়াই আর মিনি কিচেনের সামান আখাও আছে, আমরা আখা তার করলাম না, আবার আগুন জ্বালানো করতে হবে, তার জন্য আর আঁকাটাই গেলাম না, আমরা এটাতেই করে নিলাম। এই যে থার্ড লুচি, এবার এইটাও তো ফুলবে মনে হচ্ছে, জানা। এ বাবা, এটা তো অনেক ফুলেছে, পুরো পুরো মনে হচ্ছে ফুল, একদম ফুচকা ফুল ফুল লুচি এমন ফুলেছে। তো জানাতে মিনি কিচেনের সামানগুলো আপনাদের কিরকম লাগলো প্লিজ অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না, নাকি বাবা? তো এটা আমাদের হয়ে গেছে, লুচিটা হয়ে গেল। এই যে বা, অনেক সুন্দর, পুরো মনে হচ্ছে কচুরি, এত ফুলেছে লুচিগুলো, মনে হচ্ছে পুরো কচুরি। বুঝতে গেল ফিফ, দেখি এটা কতটা ফুলে, মনে হচ্ছে এটা ফুলবে না। না বাবা, ফুলে গেছে, সব লুচিগুলোই ফুলে যাচ্ছে একদম পুরো ফুচকার মতো। তুমি কি দিয়ে খাবে পাপা লুচিগুলো? চিকেন দিয়ে খাবে, ঠিক আছে। গরম আছে নাকি? এই যে সব লুচিগুলো এখন একদম ফুলো ফুলো, মানে ফুলো ফুলো হয়ে আছে। তো আমাদের আমাদের সব লুচি ভাজা কমপ্লিট, এবার জান্নাতকে পরিবেশন করার পালা। তো লুচিগুলো জান্নাত বলছে চিকেন দিয়ে খাবি, লুচিগুলো কি দিয়ে খেতে চাও? চিকেন। ঠিক আছে, তাহলে চিকেন দিয়ে দিচ্ছি তোমাকে। তো জান্নাতকে থালাটা পরিবেশন করবো মিষ্টি আর লুচি দিয়ে, কারণ ও বলছে আর চিকেন খাবো না, তাই এই যে লুচি আর মিষ্টি। মিষ্টি খাবো না।
মিষ্টিও বলছে খাবো না, তো লুচিটা একবার ট্রাই তো করো, আসো না না ট্রাই করনি তো, খাওনি তো, তুমি একা একা খেয়ে নিছো, বসো লাও খাও। এই যে জান্নাতের মিনি কিচেনে মিনি গ্লাস, থালা, থালাতে আছে লুচি মিষ্টি, তো লাও এবার খাও, স্টার্ট করো। ওকে খাও, এবার লুচি খাও, মিষ্টি খাও, মিনি মিনি লুচি। বলো কিরকম টেস্ট তোমার মিনি কিচেনের লুচির? ভালো টেস্ট তাই, সুন্দর লাগছে। মিষ্টি তো খেলায় না, মিষ্টি দিয়ে একটু খাও। আচ্ছা, তো মিষ্টি খেতে ভালো লাগে না, জানা চিকেন দিয়েও খেতে পারবে না, তার জন্য খেয়ে নিচ্ছে এমনি। ভালো লাগলো? তুমি তো আমাকে একটু খাইয়ে দিলে না, পাপাকে একটু খাইয়ে দিয়ে আসো, যাও পাপাকে একটু খাইয়ে দিয়ে আসো, এটা লুচি দিয়ে মিষ্টি দিয়ে, যাও লাও, যাও পাপাকে বলবো না, আমার মিনি কিচেনের এটা লুচি, দাঁড়া আমি, চলো যাচ্ছে, চলো জান্নাত ওর পাপাকে খাইয়ে দিচ্ছে ওর মিনি কিচেনের লুচি মিষ্টি, কিরকম হয়েছে? তুমি হ্যাপি পাপাকে লুচি মিষ্টি খাইয়ে? চলো, তুমি তো আমাকে খাইয়ে দিলে না, তুমি খাও এবার। আচ্ছা ঠিক আছে, খাও তাহলে তুমি এবার লুচিটা খাও। ভালো, টেস্টি, মামটা খাও এবার। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট কর দাও, টাটা।